বাড়িতে মাছ মাংস অথবা রান্নার কিছু না থাকলে আলু দিয়ে হাঁসের ডিমের এরকম ঝোল তৈরি করে নিন। হাঁসের ডিম গ্রাম বাংলার খুবই প্রিয় একটি খাবার, আর আলু দিয়ে পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। এখানে আমি কয়েকটি হাঁসের ডিম নিয়েছি আর সেই সাথে আলু। আলু এবং ডিম একই সাথে আগেই সেদ্ধ করে রেখেছি। আলু ও ডিমের খোসা ছাড়িয়ে রেখেছি আর আলুগুলো একটু বড় বড় টুকরা করে রেখেছি। কড়াইতে অল্প একটু তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার সেদ্ধ ডিম সামান্য লবণ হলুদ দিয়ে 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে নেব। ডিমের কালারটা যাতে সুন্দর হয় সেই জন্য একটু কড়া করে ভাজছি আর গুঁড়িয়ে গুঁড়িয়ে ভেজে নিচ্ছি, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর লাল লাল করেও ভাজা হবে। মুরগি অথবা হাঁস যে কোনো ডিম দিয়েই রেসিপিটি তৈরি করে নিন, আর গরমে পাতলা ঝোল খেতে ভালোই লাগবে। ভাজা ডিমগুলো তুলে রেখেছি আর সেই তেলেই টুকরো করা সেদ্ধ আলুগুলোও দিয়ে দিলাম। আলুতেও সামান্য লবণ হলুদ দিয়েছি আর ওই তেলেই বারবার নেড়েচেড়ে দিয়ে আরও 2-3 মিনিটের মতো আলু ভেজে তুলে রেখেছি। আলু এবং ডিম দুইটাই একটু লাল লাল করে ভেজে রাখলে তরকারির কালারটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। এবার কড়াইতে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে আসলে তরকারির পরিমাণ বুঝিয়ে অল্প লবণও দিয়ে রেখেছি। এবার পেঁয়াজ কুচি এবং সামান্য রসুন বাটা একই সাথে দিয়ে দিলাম, আর হালকা আঁচে রসুন এবং পেঁয়াজ দুইটাই ভালো করে ভেজে নেব। মশলা কষানোর আগে তেলের লবণটা দিয়ে রাখলে মশলা কষানোর সময় ছিটকে বাইরে যায় না আর রান্নাঘরটাও পরিষ্কার থাকে। প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি আর হালকা বাদামি রং হয়ে আসলে এবার বাটা মশলার মধ্যে জিরা, শুকনো মরিচ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। মশলা কষানোর জন্য অল্প একটু জল দিয়েছি, আর জল দেওয়ার পর আবারও নেড়েচেড়ে নিয়েছি আরও 2 মিনিট। মশলা তেলের সাথে যত সুন্দর করে কষানো যায় ততই ঝোলের স্বাদটা বেড়ে যায়, আর এরকম পাতলা ঝোল রান্নার জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে পারলে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এবার ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি আর মশলার সাথে আলুগুলো আবারও নেড়েচেড়ে নিলাম। এতে তেল মশলার স্বাদটা আলুর ভেতরে সহজেই ঢুকে যাবে আর আলুর স্বাদটাও বেড়ে যাবে। মাঝারি বাটির 2 বাটি জল দিয়েছি। যেহেতু একটু ঝুল ঝুল করেই রান্না করব, তাই জলের পরিমাণটা বুঝে দিতে হবে। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি আর সেই সাথে বাটা গরম মশলা দিয়ে নেড়েচেড়ে চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করব না, ডিম সহজেই ভেঙে যায়, তাই হালকা নেড়েচেড়ে দিয়ে আরও 4-5 মিনিট জ্বাল দেব। এভাবে আরও কিছুক্ষণ জাল হওয়ার পর ঝুলটা একটু গাঢ় হয়ে এসেছে, তবে সামান্য ঝুল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। নামানোর আগে লবণটা দেখে নিতে হবে, আর সামান্য ঝুল থাকা অবস্থায় নামিয়ে রাখলে ভালো হয়, কারণ ঠান্ডা হওয়ার পর ঝুলটা একটু গাঢ় হয়ে আসে। মাছ মাংস খেতে খেতে বিরক্ত লাগলে অথবা মাছ মাংস বাড়িতে না থাকলে এভাবে হাঁসের ডিম দিয়ে আলুর ঝোল তৈরি করে নিন, আর রেসিপিটি খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ।